মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নি কার্টার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে একটি নৈশভোজ শেষে ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে, পাশাপাশি বার্নি কার্টের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক কূটনৈতিক পত্রে এ অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। এদিকে একই সময় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। তবে দুই দিনেও ওই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে অপরাধীকে শনাক্তের চেষ্টায় তদন্ত চলছে। এ ব্যাপারে বদিউল আলম মজুমদার বলেছেন, পুলিশ চাইলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বার্নিকেটের গাড়িতে হামলার বিবরণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে দেওয়া পত্রের একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নি কার্ট। নৈশভোজ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী সহ একদল সশস্ত্র লোক তার গাড়িতে হামলা চালায়। সোমবার রাতে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ওই ঘটনায় বদিউল আলম মজুমদার রোববার যে জিডি করেছেন এতে তিনি কারণাম উল্লেখ করেননি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, অপরাধী শনাক্ত হলে জিডিটি মামলায় রূপান্তর হবে। এদিকে সোমবার রাতে বদিউল আলম মজুমদার বলেন, হামলার ঘটনার পর আমি মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছি, এরপর থেকে থানা পুলিশ আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তিনি বলেন, আমি মনে করি পুলিশ চাইলে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবে। শনিবার রাত 11:30 সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় একটি নৈশভোজে অংশ নেওয়া শেষে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে হামলা চলায় একদল সন্ত্রাসী। এরা বদিউল আলম মজুমদারের বাসায়ও হামলা ভাঙচুর করে। হামলার পর বদিউল আলম সাংবাদিকদের বলেন, আমার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নি কার্টের উপস্থিতিতে একটি অনুষ্ঠান ছিল। বাসা থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হামলার চেষ্টা করা হয়। এরপর আমার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা, তারা বাড়ির দরজা জানলা ভাঙচুর করেছে। বদিউল আলম মজুমদার রোববার মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগটি জিডি আকারে নেয় পুলিশ।